देश के बाँचानार जोने बंधु बाँचालो किन्तु से निजे मरलो आर किछु आज के शाँख बेजेछे आमी देखलाम आर शाँख बाजेनी शंकरध्वनिर कोनो आवाज देशेर मध्ये माने ए युवशक्तिर मध्ये कोनो प्रेरणा हयनि जे ओनार ए जे अनादरे थाकार जे एकटा जिनिस देखे सत्यि माने आमादेर हृदय खूब व्यथित होच्छे अति सत्वर एवं अति द्रुत आमरा चाइबो पद्युत भट्टाचार्य शहीद पद्युत भट्टाचार्यर एलाका के जेन पद्युत भट्टाचार्यर जे रक्तर जो बिनिमय से बिनिमय जेन एलाका जेन गड़े उठे सेटाई आमादेर बांगला पक्षे दाबी थाकबे आमादेर माननीय सरकारेर काछे आह्वान जानाबो जे प्रद्युतेर एई जे महती कर्मयज्ञ अनेक काज जेटा समाप्त करते हबे आमादेर स्वाधीन देशेर नागरिकदेर तारा एगिये आसुन। प्रद्युत कुमार भट्टाचार्य 3 নভেম্বর 1913 জন্ম দাসপুরের গোকুল নগরে আর দেশবাসীকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে দড়িটা নিজের গলায় টেনে নিয়েছিলেন 1933 সালের আজ অর্থাৎ এই 12ই জানুয়ারি দিনেই। তিনি ছাত্রাবস্থায় বিপ্লবী দলের সভ্য হন। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে হত্যার জন্য যে দুজন যুবক আক্রমণ চালান প্রদ্যোত তাঁদের মধ্যে একজন। কেমন আছে প্রদ্যোতের স্মৃতি বিজড়িত তাঁর জন্মভিটা গোকুলনগর? 12ই জানুয়ারি ভোর 5টায় গ্রামের কিছু মানুষের একসাথে শঙ্খধ্বনি জানান দিত গ্রামের দামাল ছেলের আজ আত্মবলিদান দিবস। গীতাপাঠ, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গ্রামের মানুষেরা এখনও দলমত নির্বিশেষে দিনটি পালন করে আসছেন। প্রদ্যোতের জন্মভিটা আর প্রদ্যোতের নেই, বাম কি ডান কোনো দলই এ নিয়ে আর মাথা ঘামায় না। তবে কি দেশের স্বাধীনতা সংগ্রামী এই প্রদ্যোত আজ ব্রাত্য? সে বিষয়েই আজ তুলে ধরব বিশেষ এক রিপোর্ট। তবে তার আগে দাসপুরেরই ইংরেজি ভাষার শিক্ষক নিখিলেশ ঘোষের থেকে জানব কে এই প্রদ্যোত। আজ 12ই জানুয়ারি, আজকের দিনটি আমাদের অর্থাৎ রাজনগরবাসীর কাছে, গোকুলনগরবাসীর কাছে অত্যন্ত পূর্ণ দিন। এই দিনে আমরা যখন আসি মনে হয় আমরা তীর্থস্থানে এসেছি। আজকের দিনেই শহীদ প্রদ্যোত ভট্টাচার্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুপকাষ্টে আত্মাহুতি দিয়েছিলেন। 3 নভেম্বর 1913 খ্রিস্টাব্দে এই গোকুলনগর গ্রামেই তার জন্ম হয়েছিল। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন শহীদ প্রদ্যোত। তারপর তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন। এই সময়তে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক বিপ্লবী যে দল, সেই দলে তিনি যুক্ত হয়েছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুধু নয়, সংগ্রাম গড়ে তোলার জন্য। সেই সময় বেঙ্গল ভলেন্টিয়ার্স তারা ঠিক করেছিলেন যে মেদিনীপুরে কোনো জেলাশাসককেই, কোনো ব্রিটিশ জেলাশাসককেই তারা থাকতে দেবেন না। ইতিমধ্যে বিপ্লবী বিমল দাশগুপ্ত, তিনি প্রথম যে জেলাশাসক পেডি, তাকে তিনি হত্যা করেছিলেন। এরপর পালা ছিল দ্বিতীয় জেলাশাসক ডগলাস। তিনি সেই সময়তে যে হিজলি বন্দি শিবিরে তিনি বিনা কারণে বিপ্লবীদের উপরে তিনি গুলি চালিয়েছিলেন এবং কয়েকজন বিপ্লবী নিহত হয়েছিল, তার প্রতিবাদ স্বরূপ বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা তারা ঠিক করেছিলেন যে এই ডগলাসকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এইরকমই উদ্দেশ্য নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্স ঠিক করে নিলেন দুই বিপ্লবী, অর্থাৎ প্রভাংশু পাল, বিপ্লবী প্রভাংশু পাল, তাঁর বাড়ি আমাদেরই এই দাসপুরে খাঞ্জাপুরে, আর বিপ্লবী শহীদ প্রদ্যোত আমাদের প্রিয় এই গ্রাম গোকুলনগরে। দুই বিপ্লবীকে তারা পছন্দ করলেন এবং শুরু হলো ডগলাস নিধন প্রক্রিয়া। 30শে এপ্রিল 1930 মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ডগলাসকে গুলি করে হত্যা করা হলো। বিপ্লবী প্রভাংশু পাল এবং শহীদ প্রদ্যোত তারা গুলিবিদ্ধ করলেন ডগলাসকে। ডগলাস সেখানেই লুটিয়ে পড়লেন। তারপর বিপ্লবী প্রভাংশু পাল তিনি পলায়ন করতে সমর্থ হলেন, কিন্তু প্রদ্যোত ভট্টাচার্য পারলেন না। তিনি আমাদেরই এই সমস্ত যারা ব্রিটিশের তাঁবেদার, সমস্ত বিশ্বাসঘাতক পুলিশের
কাছে শেষ পর্যন্ত বিপ্লবী প্রদ্যোত ভট্টাচার্য তাকে গ্রেপ্তার করা হলো এবং তারপর বিচারের নামে একটা প্রহসন চলল। ছোট্ট প্রদ্যোত ভট্টাচার্য তখন তার বয়স আর কতই বা হবে, মাত্র 19 বছর বয়স। তাকে অমানসিক অত্যাচার করা হলো, নখে পিন ফুটিয়ে দেওয়া থেকে শুরু করে তার মেরুদণ্ডে আঘাত করা থেকে শুরু করে সীমাহীন লাঠির আঘাত, বেয়নেটের আঘাত করে তাকে ক্ষতবিক্ষত করা হলো। কিন্তু প্রদ্যোত ভট্টাচার্য ছিলেন এই ভারত মাতা বীর সন্তান, তার মুখ থেকে কোনো বিপ্লবীর কোনো নাম শেষ পর্যন্ত পাওয়া গেল না। প্রদ্যোত ভট্টাচার্যের জন্য চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করেছিলেন তৎকালীন বাংলার নেতারা যে প্রদ্যোতকে ছাড়িয়ে আনার জন্য, কিন্তু প্রদ্যোত চাইলেন না। তিনি ঠিক করলেন যে তিনি আত্মাহুতি দেবেন শেষ পর্যন্ত। আজকের এই 12ই জানুয়ারি, যেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই দিন বিপ্লবীদের কণ্ঠরুদ্ধ করার জন্যে ব্রিটিশ যে সরকার, তারা নিয়মিত তারা এই 12ই জানুয়ারিতেই তারা বিপ্লবীদের ফাঁসি দিতেন। 1933 খ্রিস্টাব্দের এই 12ই জানুয়ারি শেষ পর্যন্ত প্রদ্যোত ভট্টাচার্যের ফাঁসি হলেও তিনি আত্মাহুতি দিলেন, তিনি শহীদ হলেন। কিন্তু আজও তিনি আমাদের কাছে তিনি অমর হয়ে রয়েছেন, তিনি আগামীকালও অমর হয়ে থাকবেন। আমরা এই পুণ্য দিনে, এই পুণ্য ভূমিতে আমরা আসি 12ই জানুয়ারি এবং 3রা নভেম্বর শহীদ প্রদ্যোত ভট্টাচার্যের এই প্রিয় জন্মভূমিতে। আমি চাইব যে সবাই এইভাবে আসুন, আমরা শহীদের কথা যেন আমরা ভুলে না যাই। আমার নাম নিখিলেশ ঘোষ, আমি একটি স্কুলে শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষা মন্দিরে শিক্ষকতা করি। এই সেই প্রদ্যোত ভট্টাচার্য যাকে নিয়ে সারা ঘাটাল, সারা জেলা, সারা দেশ গর্ব করে, সেই প্রদ্যোতের জন্মভিটা বা তার স্মৃতি সংরক্ষণ নিয়ে উদাসীন প্রশাসন। বর্তমান আধুনিক যুগে প্রদ্যোতকে নতুন প্রজন্ম আর মনে রাখছে না, পাশাপাশি নতুনদের মনে দাগ কাটার জন্য তেমন কোনো ভূমিকাও নিচ্ছে না প্রশাসন। দাবি প্রদ্যোতের পরিবারের এক সদস্য পঙ্কজ ভট্টাচার্যের। প্রদ্যোতের স্মৃতি রক্ষার্থে গোকুলনগর গ্রামের দুটি সমিতি বা সংঘ আছে, কিন্তু আর্থিক অসচ্ছলতায় ধুঁকছে তারা, জানালেন শহীদ প্রদ্যোত বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক তাপস ঘোষ। তবে আজ এই আত্মবলিদানের দিনেই আশার আলো দেখালেন বাংলা পক্ষ নামে এক সমিতির সদস্যরা। বাংলা পক্ষ বাংলা ও বাঙালির ইতিহাস ঐতিহ্য রক্ষায় সারা বাংলা জুড়ে কাজ করে চলেছে। ইন্টারনেট ঘেটে সুদূর কলকাতা থেকে সমিতির সদস্যরা ঘুরে গেলেন প্রদ্যোতের জন্মভিটা তার গ্রাম গোকুলনগর। কথা দিলেন বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সারা বাংলার সামনে এই প্রদ্যোতকে তুলে ধরবেন সমিতির পক্ষে শেখ আনোয়ার হোসেন, নাসরিন আক্তার। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। শহীদ প্রদ্যোত বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতি আগে প্রদ্যোতের নামে 1948 সালে এই সমিতি তৈরি হয়েছিল। তৎকালীন যুগে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে পর আমাদের যে স্বাধীন হলো 1947 সালে, স্বাধীনতার ঠিক পরের বছরই 1948 সালে কয়েকজন এখানকার পাঁচকড়িবাবু সহ তারা অংশগ্রহণ করে এইখানে এই সমিতি প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে এটি তারা বহন করে নিয়ে চলেছেন এবং তারপরে এসেছেন শীতলপ্রসাদ ভট্টাচার্য এবং ত্রিপুরা বাবু ত্রিপুরাচরণ ভট্টাচার্য এখানে ভূমিদান করেছেন এবং সমিতি তৈরি হয়েছে। আমাদের এমপি ছিলেন গীতা মুখার্জি এবং বিক্রম সরকার, এরাও অর্থদান করেছেন। এবং সেই সঙ্গে আমি স্মরণ করব আমাদের যে বিপ্লবী প্রভাংশু পাল, তিনি শহীদের সহযোদ্ধা এবং আমরা জানি তদন্তের রিপোর্টে যা বেরিয়েছে তাতে প্রভাংশু পালের গুলিতেই ডগলাস হত্যা হয়েছিল। কিন্তু প্রভাংশু পাল সারা জীবন আফসোস করে গেছেন যে প্রদ্যোত যদি ভুল করেও আমার নাম উচ্চারণ করত তাহলে প্রদ্যোতের ফাঁসি হতো না, ফাঁসি হতো আমার। তো সেই জন্যে সে প্রদ্যোতের স্মরণে বহু কাজ করে গেছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিযোগিতার জন্য অর্থ দিয়ে গেছেন, 75,000 টাকা তিনি ডিড করে দিয়ে গেছেন, আমি তার সুযোগ্য বোনের কাছ থেকে, অনিমাদির কাছ থেকে জেনেছি। এবং তাম্রফলক পেয়েছেন,
এবং সেই সঙ্গে সরকারি যে আবাসন পেয়েছেন সল্টলেকে জিসি ব্লক, সেখানে তার ভাই এবং বোন সহ তেনারা থাকতেন। এবং আমাদের এই সমিতিরই একজন উদ্যোগী সদস্য সুবলদা সুবল সামন্ত, তিনি তার বাড়িতে গেছেন, আমাকেও সঙ্গে নিয়ে গেছেন এবং তার সম্পর্কে প্রদ্যোতের সম্পর্কে বই প্রকাশ করেছেন প্রভাংশুপাল এবং প্রদ্যোতকে নিয়ে, এবং তার অর্থ তিনি দিয়েছেন, প্রভাংশুপালই বেশিরভাগ অর্থ দিয়েছেন। এখানে মূর্তি তৈরি, প্রদ্যোতের মূর্তি স্থাপন, তার বাড়ি তৈরি, সবেতেই প্রভাংশুপালের অবদান। প্রদ্যোতের নামে নানানভাবে আমরা আক্ষেপ করে থাকি যে প্রদ্যোত দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য দেশের মানুষ কিছু করবে। তিনি তার দেহটাই দেশের জন্য দিয়েছেন। তিনি তার মাকে যে চিঠিতে লিখেছেন যে একটি আদর্শের জন্য আমি প্রাণ দিচ্ছি মা, সেই আদর্শ কী? এই বুদ্ধিজীবী সাংস্কৃতিকরা প্রদ্যোতকে নিয়ে অনেক লেখালেখি করেছেন, কিন্তু স্বাধীন দেশের নাগরিকরা, তারা তার যে বাস্তু ভিটে তার সংরক্ষণ করা এবং তার সমিতি করে তার একটা মিউজিয়াম করা, সেই সব সম্পর্কে বেশি এগোয়নি। আগে পূর্বতন সরকার অনেক কাজ করেছে, যেমন ব্রিজ তৈরি হয়েছে প্রদ্যোতের নামে, কলেজ তৈরি হয়েছে প্রদ্যোতের নামে, এই বিল্ডিং তৈরি হয়েছে প্রদ্যোতের এবং প্রভাংশুর অর্থ এবং সরকারি সাহায্যে। কিন্তু এবং পরবর্তী যে সরকার এসেছে, নতুন সরকার এসেছে, তারাও পার্ক করেছে এখানে, আমাদের তোরণ করেছে এবং রাস্তাঘাট ইত্যাদি করেছে, কিন্তু প্রদ্যোতের যে বাস্তু ভিটে সেটি কিন্তু সংরক্ষিত হয়নি, যেটি অবিলম্বে করা দরকার। যে সুযোগ্য ভাগ্নে চন্দন চক্রবর্তী, তিনি কলকাতা, সুদূর কলকাতা বেহালা বা দক্ষিণ চব্বিশ পরগনার তিনি থাকেন, তো তিনি প্রদ্যোতের নিয়ে একটি মৃত্যুঞ্জয়ী বলে ক্যাসেট করেছেন এবং এইখানে বিভিন্ন ছবি ছবা নিয়ে গেছেন এবং সেইটি আমরা এখানে প্রচারও করেছি। তো সেই চন্দনবাবু তিনি বইপত্রও লিখেছেন এবং বিভিন্ন প্রকাশনার সামনে থাকেন এবং তিনি কিছু অর্থ সাহায্যও করে যান, এবং তার ইচ্ছা শুধু প্রদ্যোত প্রভাংশু নয়, সর্বরীভূষণ তিনি 1980 সালে দেহ রেখেছেন, কিন্তু এই প্রদ্যোতকে ফাঁসিতে দেওয়ার পর আমাদের প্রভাংশুপালকে তো ধরতে পারেনি, প্রদ্যোতের কাছ থেকে কোনো ইনফরমেশন পায়নি বলে, নাম পায়নি বলে, কিন্তু সর্বরীভূষণকে তারা অকথ্য অত্যাচার করেছিল এবং তিনি পাগলা হয়ে গেছিলেন। পাগল হয়ে যাওয়ার পর তার বড় ভাই প্রভাত ভট্টাচার্য তাকে রাঁচির যে জেলখানা সেখানে তাকে অন্তরীণ করে রেখেছিলেন এবং সেই যে পাগলাগারদে অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি পাগলা হয়ে দিন যাপন করেছেন। তার যে কষ্ট, সেই কষ্টকে স্মরণ করার জন্য এই দুই বিপ্লবী প্রদ্যোত এবং সর্বরীভূষণ, এই দুজন তার দুই মামা, তার চন্দন চক্রবর্তীবাবু তার মামা, দুই মামার স্মরণে তিনি ওইখানে কিছু করতে আমাদেরকে বলেছেন এবং তিনি অর্থ সাহায্যও করবেন বলেছেন, কিন্তু জমি জায়গার বিবাদের জন্যে তিনি এগোতে পারছেন না। যাই হোক, আমরা এই চেষ্টায় আছি এবং সরকারের কাছে আমাদের সর্বতোভাবে দাবি থাকবে যে তারা এটি সরকারিভাবে এটি অধিগ্রহণ করুন। ক্ষুদিরামের যেমন বাস্তু ভিটে এবং অন্যান্যভাবে আমরা সংরক্ষণ করছি, সরকারিভাবে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা করছি, একটি পর্যটন মানচিত্রে এটাকে যাতে রাখা হয়। আমার নাম তাপস ঘোষ, এই প্রদ্যোত বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির আমি বর্তমান সম্পাদক, সাধারণ সম্পাদক, এবং এই সমিতির আমাদের সভাপতি আছেন মাননীয় সুকুমার পাত্র মহাশয়। আজ 12 জানুয়ারি শহীদ প্রদ্যোতের ফাঁসির দিন, দিনটা খুবই দুঃখজনক আমাদের কাছে, আমাদের বংশের কাছে বা দেশের কাছে, কিন্তু আজকে আমাদের দুঃখ লাগছে যে দুটো সংস্থা, রেজিস্টার করা সংস্থা, সরকারের রেজিস্টার করা সংস্থা, সেই সংস্থাগুলো ধ্বংসছে, আর
এখানে শুধু নীতির লড়াই হচ্ছে, নীতির লড়াই, নিয়মের লড়াই নয়। এখানে মানসিকতালি থাকতে, অরাজনৈতিক মন্তব্য নিয়ে থাকতে হবে। যে সমস্ত পরিচালনা করছে যারা, তাদের মধ্যে একটা যেন সাসপেক্টেড, তাদের মধ্যে কী একটা আতঙ্ক না কী চিন্তা আমার মাথায় ঢুকেনি। অত বড় একটা ক্লাব, রেজিস্টার করা ক্লাব, শহীদ প্রদ্যোত ভট্টাচার্যের নামে যে সমস্ত ক্লাব, সেই সমিতিও বা সেই ক্লাব সরকারের কাছে কোনো অবদান পায়নি। 2 লক্ষ টাকা করে শুনছি সরকার দিচ্ছে ক্লাবগুলোকে, কিন্তু এই এমন একটা ক্লাব, সেই ক্লাব সে 2 লক্ষ টাকা পেল না। সে পবাংশুপালের গুলিতেই হত্যাটা হয়েছিল, কিন্তু কিন্তু এমন সে যখন জালে জড়িয়ে গেল, ধরা পড়ে গেল, সে কিন্তু পেডিদের কাছে বললনি যে না আমার গুলিতে হয়নি, পবাংশুপালের গুলিতে হয়েছিল, কিন্তু সেই বলল না আমার গুলিতেই মারা গেছে। তাহলে তার কত বড় চিন্তা, সে বন্ধুকে হারাবেনি, সে দেশকে বাঁচানোর জন্যে বন্ধু বাঁচালো, কিন্তু সে নিজে মরল। আমাদের আমরা জ্যাঠার ছেলে, আমরা হ্যাঁ আমরা জ্যাঠার ছেলে, ভবতারেন ভবতার, আপনার নাম? আমার নাম পঙ্কজ ভট্টাচার্য। তো এখন আজ তার আত্মবলিদান দিবস, হ্যাঁ, সারা দিনটা কিভাবে পালন হচ্ছে, কিভাবে স্মরণ হচ্ছে? না এরকম কোনো উল্লেখ কোনো বলা যাবে না, এ তো সব নষ্ট হয়ে গেল। প্রভাত ফেরি হতো, ভোর ছটায় আমাদের শঙ্করধ্বনি হতো, হ্যাঁ, তারপরে প্রভাত ফেরি হতো, সকালবেলায় শঙ্করধ্বনিটা এমন আওয়াজ হতো গোটা দেশের মানুষ আওয়াজ করতো। এখন সেসব আস্তে আস্তে হয়ে গেছে। এই পাড়ার কিছু আজকে শাঁক বেজেছে আমি দেখলাম, আর শাঁক বাজেনি, শঙ্করধ্বনির কোনো আওয়াজ দেশের মধ্যে মানে এই যুবশক্তির মধ্যে কোনো প্রেরণা হয়নি। আস্তে আস্তে তাহলে প্রদ্যোত জনমানস থেকে মুছে যাচ্ছে। আজকে মনে হচ্ছে গীতা পড়া হতো আগে, আগে শঙ্করধ্বনি, তারপরে গীতা পাঠ হতো। গীতা পাঠটা কেন হতো না, প্রদ্যোত যখন ফাঁসিতে যায়, ফাঁসির মঞ্চে যখন যায়, ভোর 5টায় সে চান করে গীতা পড়েছিল, গীতা পড়ার পর তার ফাঁসি হয়েছিল। ওটা 5টায় হয়েছিল, 6টায় ফাঁসি হয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। আমি শঙ্খ বাজায় 5টায় শঙ্করধ্বনি হয়ে যায়, 5টায় শঙ্করধ্বনিটা হয়, 6টায় প্রভাত ফেরি হয়ে গীতা পাঠ হয়, তারপরে পতাকা উত্তোলন হয়, তারপরে জাতীয় সঙ্গীত হয়, তারপরে সমাপ্ত সঙ্গীত সঙ্গীত যা কিছু, এবার সারাদিন অনুষ্ঠান হয়। আগে ক্রীড়া প্রতিযোগিতা হতো, প্রচুর খেলাধুলা হতো, দেশের জন্য প্রাণটা দিয়ে গেল। তাহলে দেশের মানুষের কী চিন্তা হলো? আমার মনে হয় চিন্তাটা কি তাদের মধ্যে ঢুকি দিয়ে হয়নি এখনও? এখনও কি তারা এটা বুঝতে পারছে নি, না আমরা বুঝতে পারছি নি? এলাকাবাসী এবং গ্রামবাসীর কাছে ছোট্ট করে কি আবেদন রাখবেন প্রদ্যোত, যাতে পরবর্তী জীবনে আজীবন একদম বেঁচে থাকে? আমি তাদের কাছে আবেদন করব, তারা আগিয়ে আসুক, এই প্রতিযোগী এই প্রতিষ্ঠানটাকে বাঁচাক, কোনো রাজনীতি না করে, কোনো পেছনে না লেগে আগিয়ে যেয়ে কাজটা করে বাঁচাক সংস্থাগুলো। জয় বাংলা। আমরা ভারতের জাতীয়তাবাদী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন জয় বাংলা পক্ষ থেকে আজ আমাদের শহীদ প্রদ্যোত ভট্টাচার্যের জন্মভিটেই উপস্থিত হয়েছি। আমাদের বাংলার বুকে, প্রথমত বলে রাখি, পশ্চিম মেদিনীপুর হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের পুণ্যভূমি আমরা জানি। এই পশ্চিম মেদিনীপুর থেকে অনেক অনেক যুবক দেশের জন্য শহীদ হয়েছেন, কিন্তু ইতিহাসের পাতা থেকে তাদেরকে মুছে ফেলা হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কেউ জানেই না যে প্রদ্যোত ভট্টাচার্য যিনি শহীদ হয়েছেন কী কারণে হয়েছেন বা ইনি কে ছিলেন, এনার ইতিহাস সম্বন্ধে। আমরা বাংলা জুড়ে আমাদের এই বাঙালির
রক্তে ভেজানো স্বাধীনতা আন্দোলনকারীদের বাসস্থান সহ এলাকাকে আমাদের মুখ্যমন্ত্রীর দরবারে তুলে ধরতে চাই যে এই সমস্ত এলাকাগুলো যেন আগামী দিনে আমাদের সমস্ত বাঙালি যেসব ছাত্রছাত্রী বা বর্তমান সমাজের বুকের মধ্যে গেঁথে যায় এদের নাম, এদের কার্যকলাপ, এদের চিন্তাধারা এবং এলাকাগুলো পর্যটক স্থল হিসাবে গড়ে উঠুক, যার ফলে এলাকার আশেপাশের যেসব বাঙালি ভাইয়েরা রয়েছে তেনারাও বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে জড়িয়ে পড়বেন বা উপকৃত হবেন। আর আমাদের মুছে যাওয়া বাঙালির ইতিহাসকে আমরা আবার বিশ্বের দরবারে, যেটা অনেকাংশে বহিরাগত আগ্রাসন বা হিন্দি আগ্রাসন মুছে দিয়েছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই বাঙালির যে আমাদের শহীদদের সমস্ত কিছু আমরা তুলে ধরে আমরা আবার পুনরায় আমাদের বাঙালি বা বাংলার বুকে ফিরিয়ে দিতে চাচ্ছি ইতিহাসের পাতায়। আপনারা ফাঁসিডাঙ্গা জানবেন, কিছুদিন আগে পর্যন্ত মানে ফাঁসিডাঙ্গার ওখানে গিয়ে লোকের মুখে শুনে থাকবেন আপনারা যে ফাঁসিডাঙ্গা ওই এলাকায় যে এলাকাটায় পর্যটক স্থল গড়ে উঠেছে। ফাঁসিডাঙ্গার ইতিহাস জানেন কিনা জানি না, যেখানে 16 জনকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল, সেইখানে আশেপাশের এলাকার লোকেরা কি বলবো মানে খুব জঘন্যভাবে রেখেছিলেন সেই ফাঁসিডাঙ্গা। আজ আমাদের বিভিন্ন চাপের ফলে আজ এক বিরাট পর্যটন স্থল গড়ে উঠেছে ফাঁসিডাঙ্গার। ফাঁসিডাঙ্গার ইতিহাস আর ছোট ছোট বাচ্চারাও জানতে শিখে গেছে, বুঝতে শিখেছে যে ফাঁসিডাঙ্গার বাঙালির কি ভূমিকা ছিল, কি ইতিহাস ছিল। দেখলেন এই পদ্মোদ ভট্টাচার্যের জন্মভিটা এবং তার গ্রাম কি বুঝলেন? পদ্মোদ ভট্টাচার্যের আমরা যখন প্রথম আমাদের মাধ্যমে আমরা সার্চ করি পদ্মোদ ভট্টাচার্যের, বার করি আজকে শহীদ দিবস, সেই হিসাবে আমরা সুদূর কলকাতা গড়বেথা বিভিন্ন দিকে আমাদের সংগঠনের সদস্যরা পদ্মোদ ভট্টাচার্যের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমরা এই এলাকায় এসে যে ওনার এই যে এই অনাদরে থাকার যে একটা জিনিস দেখে সত্যিই মানে আমাদের হৃদয় খুব ব্যথিত হচ্ছে। অতি সত্বর এবং অতি দ্রুত আমরা চাইব এই পদ্মোদ ভট্টাচার্য, শহীদ পদ্মোদ ভট্টাচার্যের এলাকাকে যেন পদ্মোদ ভট্টাচার্যের যে রক্তের যে বিনিময়, সেই বিনিময়ে যেন এলাকা যেন গড়ে ওঠে, সেটাই আমাদের বাংলা পক্ষের দাবি থাকবে আমাদের মাননীয় সরকারের কাছে। আমার নাম শেখ আনোয়ার হোসেন, আমি বাংলা পক্ষের উত্তর চব্বিশ পরগনা জেলা শহরাঞ্চলের দপ্তর সম্পাদক, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুরের সম্পাদক, বাংলা পক্ষের মেদিনীপুরের সদস্য দপ্তর সম্পাদক নাসরিন আক্তার, আমাদের মেদিনীপুর জেলার সম্পাদক অমিত দে, আমাদের মেদিনীপুরের সদস্য শেখ আশরফ আলী। আমরা বেরিয়েছি আমাদের এই এতে যাতে আমাদের এই দাবি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি। আমাদের মেদিনীপুর সম্পাদক আছে, সম্পাদক অমিত, ওনার দেখুন আজকে আমরা এই জায়গাটা খুঁজে আসছি, ওই ব্যাগে আছে এগুলো, তুমি এই জায়গাটাকে আজকে আমাদেরকে খুঁজে খুঁজে আসতে হচ্ছে। সুতরাং এইটা আমাদের বাঙালি জাতি হিসাবে একটা ব্যর্থতা, এবং শুধু ব্যর্থতা নয় বলতে গেলে লজ্জা, কারণ আমরা এই সমস্ত মানুষগুলো যদি না থাকতো আমাদের রাষ্ট্র আজকে স্বাধীন হতো না, এবং সেই মানুষগুলোকে আমরা কী তার বলিদান দিলাম, কিছুই দিতে পারছি না, ন্যূনতম শ্রদ্ধাটুকু জানাতে পারিনি। মানে আজকে যদি পশ্চিমবঙ্গের বুকে জিজ্ঞাসা করা হয় বা ভারতের বুকে জিজ্ঞাসা করা হয় পদ্মোদ ভট্টাচার্যকে চেনেন, ম্যাক্সিমাম লোক মানে 99.99% লোক বলবে না জানি না। তো এই দুর্ভাগ্য, এই ব্যর্থতা, এই লজ্জা আমাদেরকে ঘুচিয়ে দিতে হবে। পরবর্তীকালে এই দিন আমাদেরকে নিয়ে আসতে হবে, যেদিন সারা রাজ্যের এমনকি সারা দেশের মানুষ আমাদের এই পদ্মোদ ভট্টাচার্য এবং প্রভাংশু শেখর পালের আত্মবলিদানকে, ক্ষুদিরাম বসু যেরকম সম্মান পেয়েছেন সেই রকম সম্মান পাবেন। তো সেই দিন আমাদের বাঙালি জাতিকে একত্রিত হয়ে সেই জিনিস তৈরি করতে হবে। আশা করা যায় ভবিষ্যতে বাঙালি সেই হৃতগৌরব আবার পুনরুদ্ধার করবে, এবং আমরা সেই চেষ্টা করব। তো সমস্ত মানুষকে বলবো আমাদের মতো আপনারাও আপনাদের উদ্যোগে এই ধরনের মনীষী বা আমাদের বাঙালি জাতির যে গৌরব সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন। রাতের আকাশ কাঁপিয়ে অদ্ভুত ধারায় বৃষ্টি নামলে, যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালোবাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রকম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সে মাকে ডাকল। তার কানে কানে বলুন,
हम बुलबुली है इसकी ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। घाटाल महकुमार समस्त खबर संगे संगे पेते आमादेरी चैनल के सब्सक्राइब करूं।